RBI office attendant, math, class 1. First question. এখানে question mark আছে. Divide 60 minus 3 by 4 is equal to 3 whole 1 by 3 আছে. তো এটাকে প্রথমে solve করতে গেলে question mark এর জায়গায় x ধরে নিলাম. X by 60 is equal to এখানে 3 3 is 9 plus 1 10 by 3 আর এই minus 3 by 4 টা এপারে নিয়ে আসা হলো তাহলে প্লাস 3 বাই 4 হলো তো এখানে এলসিএম কত হবে 12 12 4 ইনটু 10 40 আর 3 3 ইজ 9 9 তাহলে 49 বাই 12 49 বাই 12 তাহলে x ইজ ইকাল টু 60 এখানে ডিভাইড আছে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে হয়ে গেলে 49 বাই 12 ইনটু 60 এবার 12 কে 60 দিয়ে কাটাকাটি করলে 5 অ্যান্সার হয়ে যাবে 245 Next question 35% of 642% of 55 by 7 of question mark is equal to 525 আছে এখানে question mark এর ভ্যালু বার করতে হবে ওকে তো 35% মানে 35 by 100 of মানে into 42 পার্সেন্ট মানে 42 বাই 100 অফ মানে ইনটু 5 বাই 7 কোশ্চেন মার্ককে x ধরে নেওয়া হলো এই পাশে 525 আছে সেটা বসিয়ে রাখা হলো তো এখানে 7 দিয়ে 42 কে কাটাকাটি করলে 6 এলো বাকি যা আছে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া হলো তো x এখানে x x ইজ ইকুয়াল টু তাহলে 100 ইনটু 100 এই 525 এর সঙ্গে 100 ইনটু 100 হবে আর এখানে 35টা উপরে আছে তাই নিচে চলে এলো আর এখানে 6টা উপরে আছে নিচে এলো আর 5টা এখানে আছে নিচে এলো এইবার এটাকে কাটাকাটি করলে এখানে 6 দিয়ে এখানে কাটাকাটি করলে করলে এখানে 105 আসছে তারপর 7 দিয়ে কাটলে 15 আসছে তারপর এখানে 2 দিয়ে 100 কাটলে 50 আর 55 কেটে গেল তাহলে অ্যান্সার 50 × 100 ফাইভ ওয়ান্স ফাইভ আর তিনটে জিরো তাহলে অ্যান্সার হয়ে যাবে 5000 ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন একটা সিরিজ আছে এখানে টু আছে থ্রি সেভেন 16 32 এই সিরিজটা পরের টার্মটা কী হবে তো প্রথমে এখানে ডিফারেন্স নিয়ে দেখা যাক তাহলে টু থ্রি ডিফারেন্স ওয়ান এখানে প্লাস ওয়ান হয়েছে তারপর 37 প্লাস 4 হয়েছে 716 প্লাস 9 হয়েছে তারপর 16 32 প্লাস 16 হয়েছে এর পরের নাম্বারটা কত হবে তো 1 এর পরে 4 4 এর পর 9 9 এর পরে 16 তারপরে এটা হচ্ছে 1 মানে 1 স্কোয়ার 4 মানে 2 স্কোয়ার 9 মানে 3 স্কোয়ার তারপরে 16 মানে 4 স্কোয়ার পরেরটা 5 স্কোয়ার হবে 5 স্কোয়ার মানে 25 তাহলে এখানে 32 এর সঙ্গে 25 অ্যাড করতে হবে এখানে অ্যাড করলে আসছে 57 অ্যান্সার হবে 57 ওকে নেক্সট কোয়েশ্চেন আর একটা সিরিজ আছে 5 7 13 25 40 45 এবার এটাকে প্রথমে ডিফারেন্স নিয়ে দেখা যাক প্লাস টু করলে 7 আসছে প্লাস 6 করলে 13 প্লাস 12 করলে 25 প্লাস 20 করলে 45 তাহলে এই সিরিজটা কীভাবে আসছে তো এখানে এখানে ধরা যাচ্ছে না এখানে আবার ফার্দার আর একটা দেখা যাক টু এর পরে 6 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 তাহলে 20-র সঙ্গে 10 অ্যাড করতে হবে করলে আসছে 30 তাহলে অ্যান্সার 45 প্লাস 30 করলে অ্যান্সার আসবে 75 75 অ্যান্সার হবে ওকে নেক্সট কোশ্চেন 3 6 2 5 1 4 3 2 6 1 is equal to question mark plus 5 2 3 1 0 এখানে কোশ্চেন মার্কের ভ্যালু বার করতে হবে কোশ্চেন মার্কের ভ্যালু বার করতে হবে তো প্রথমে এইটা আর এইটা অ্যাড করলে কত পাওয়া যায় দেখা যাক দুটো অ্যাড করা হলো অ্যাড করলে আসছে 7 9 5 1 2 এবার সেইটা থেকে 5 2 3 1 0 এইটাকে সাবস্ট্রাক্ট করতে হবে করলে অ্যান্সার আসছে 2 7 2 0 2
এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফোর হোল ওয়ান বাই সেভেন প্লাস থ্রি হোল টু বাই সেভেন মাইনাস এইট হোল ফাইভ বাই সেভেন প্লাস ফোর হোল থ্রি বাই সেভেন ইজিক্যাল টু কোশ্চেন মার্ক। এটাকে পুরোটা অ্যান্সার কত হবে সেটা বার করতে হবে। ওকে, তো এখানে যে হোল নাম্বারগুলো আছে সেগুলো প্রথমে পাশাপাশি নেওয়া যাক। ফোর থ্রি মাইনাস এইট প্লাস ফোর, আর এদিকে বাকিটা এলসিএম দেখো সব নিচে সেভেন আছে, তাহলে এলসিএম সেভেন হলো। ওপরে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান প্লাস টু মাইনাস ফাইভ প্লাস থ্রি, তো এদিকে ফোর এইট এটা কেটে গিয়ে এখানে শুধু অনলি থ্রি থাকবে, আর এখানে টু প্লাস থ্রি থ্রি, আর এখানে সিক্স সিক্স মাইনাস ফাইভ ওয়ান, তাহলে ওয়ান বাই সেভেন। তো থ্রি প্লাস ওয়ান বাই সেভেন মানে থ্রি হল ওয়ান বাই সেভেন। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে থ্রি ফাইভ ওয়ান ফাইভ ফোর, থ্রি ফাইভ ওয়ান ফাইভ ফোর মাইনাস টু জিরো ফোর সিক্স ফাইভ ফাইভ টু জিরো ওয়ান, তাহলে এখানে দুটো মাইনাস আছে, তো এই দুটো মাইনাসকে প্রথমে অ্যাড করে নেওয়া হোক। টু জিরো ফোর সিক্স ফাইভ ফাইভ টু জিরো ওয়ান দুটো অ্যাড করলে এইটা আসছে। এইটা এই প্রথমে যেটা আছে সেটা থেকে সাবস্ট্রাক্ট করতে হবে, কারণ পরের দুটো মাইনাস আছে, তো সেটাকে সাবস্ট্রাক্ট করলে অ্যান্সার আসবে নাইন ফোর এইট এইট। ওকে, বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং বেল আইকনে ক্লিক করে রাখো।